আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশি সহ 35 জনকে নিয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবি। এদিকে অবৈধ পথে ক্ষমতা দখলে বিএনপি ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। এছাড়াও থাকছে বিদেশে বসে ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না, জানালেন হানিফ। সবশেষে থাকছে ঢেলে সাজানো হচ্ছে কক্সবাজারের পুলিশকে। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যুদ্ধ কবলিত লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে 35 জনের একটি নৌকা ডুবে গেছে বলে আজ শুক্রবার জাতিসংঘ জানিয়েছে। ওই ঘটনায় বাংলাদেশের পাশাপাশি বেশ কয়েকটি দেশের অভিবাসীরাও ছিল। নিখোঁজ 13 জনের ব্যাপারে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। শুক্রবারের দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন তাদের ত্রিপোলি বন্দরে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী লিবিয়ার জেলেরা বৃহস্পতিবার নৌকাটিকে দেখতে পান। তারা 22 জনকে উদ্ধার করতে পারলেও 13 জনের কোনো খোঁজ পাননি। যারা উদ্ধার হয়েছে তাদের মধ্যে 5 দেশের নাগরিক রয়েছে, বাংলাদেশ, মিশর, সিরিয়া, সোমালিয়া এবং ঘানা। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী 3টি লাশ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এর মধ্যে এক পুরুষ এবং এক নারীর বাড়ি সিরিয়ায়। লিবিয়ার রাজধানী ত্রিপোলি পূর্বাঞ্চলের এলাকা জেলটেন থেকে গত বুধবার সন্ধ্যায় নৌকাটি যাত্রা শুরু করে। দেশটির কোস্টগার্ড জানিয়েছে তারা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2014 সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় 20,000 মানুষ মারা গেছে ওই অঞ্চলে। এই দিনগুলোতে অনেক নৌকা লিবিয়া ছেড়ে যাচ্ছে, জানিয়ে লিবিয়ার নৌ প্রধান মাসুদ আল সামাদ বলেন, শরৎ খুব কঠিন মৌসুম, বাতাস শুরু হলে নদীতে প্রাণঘাতী অবস্থায় সৃষ্টি হয়। লিবিয়ার সাবেক শাসক গাদ্দাফির পতনের পর এই দেশ নিয়ে অনেক অভিবাসী ইউরোপে যাওয়া শুরু করেন। পাচারকারীরা প্রায় ঝুঁকিপূর্ণ নৌকায় মানুষদের সাগরে ভাসায়। এদিকে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে বিএনপি দহরম মহরম বহু পুরনো। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ক্রমাগতভাবে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি। পাকিস্তানি গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের দহরম মহরম যেটা বহু পুরনো, এর প্রমাণ হচ্ছে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের বৈঠক, যা প্রচন্ড নিন্দনীয়। তিনি বলেন, আপনারা জানেন 1991 সালে নির্বাচনের আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিএনপিকে 5 কোটি টাকা দেওয়া হয়েছিল। এটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আদালতে জবানবন্দিতে বলেছেন। সুতরাং তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র করছে। নির্বাচনে বাকি আরো 3.5 বছর রয়েছে। শুক্রবার 25 সেপ্টেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে মোহাম্মদ আব্দুল মালেক ইঞ্জিনিয়ার, দৈনিক আজাদী ও গণতন্ত্র শীর্ষক সেমিনার বক্তব্য শেষে সাংবাদিকরা সৌদি আরব জেদ্দায় বিএনপি জামাতের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ISI এর গোপন বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ারের 58তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি এই সেমিনারের আয়োজন করে। স্বাধীন সংবাদ পাঠক সমিতির সভাপতি SM জামাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে যখন করোনাভাইরাসে পৃথিবী স্তব্ধ, মানুষ শঙ্কিত, ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন, সে সময় বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে দেশে বিদেশে ষড়যন্ত্রের বৈঠক করে বেড়াচ্ছে। সেটি প্রকাশ হচ্ছে মধ্যপ্রাচ্যের বৈঠক, যা প্রচণ্ড নিন্দনীয়। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা মহামারীর সময় বিএনপি জামাত জনগণের পাশে না দাঁড়িয়ে অবৈধ পথে চোরাগুলি দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র অলিগুলি খুঁজে বেড়াচ্ছে। তিনি বলেন, দুঃস্বপ্নে তারা বিভোর হয়ে আছেন। গণবিরোধী ও দেশবিরোধী কোন ষড়যন্ত্রে লিপ্ত হলে দেশের জনগণের সাথে নিয়ে তারা দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আজ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর দলের ঢাকা মহানগর শাখা এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বঙ্গবন্ধুর রেভিনিউ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই সভা অনুষ্ঠিত হয়। সেতুমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের গভীর ষড়যন্ত্রের তথ্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা সংস্থা, যা ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিএনপি জামাত জোট কখনোই জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করতে চায় না, সর্বদাই তাদের ষড়যন্ত্রের রাজনীতি, তাদের আস্থা স্বাধীনতা বিরোধী ও দেশবিরোধীর অপশক্তিতে। আওয়ামী লীগ এদেশের মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা ধারণ করে, কাজ কর্মে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়। ষড়যন্ত্রের রাজনীতি বরদাস্ত করে না, কিন্তু বারে বারে আওয়ামী লীগই ষড়যন্ত্রের শিকার হয়। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জামাত জোট নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত একজন আসামি। করোনা সংক্রমণকালে প্রধানমন্ত্রী সর্বোচ্চ মানবিকতা ও উদারতার পরিচয় দিয়ে তাকে জামিনে মুক্তির ব্যবস্থা করেন। এই মানবিকতা বা উদারতা বিএনপির দুর্বলতা মনে করলে ভুল করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের প্রতি আস্থাহীন হয়ে বিএনপির নেতৃবৃন্দ বারবার ভুল করে আসছে। তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। মহামারীর সময় তারা জনগণের পাশে না দাঁড়িয়ে অবৈধ পথে চোরাগুলি দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্রে অলিগুলি খুঁজে বেড়াচ্ছে। দুঃস্বপ্নে তারা বিভোর হয়ে আছে। আমরা বিএনপির নেতৃবৃন্দের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, গণবিরোধী ও দেশবিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হলে দেশের জনগণকে সাথে নিয়ে এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ। দলীয় সভাপতির 73তম জন্মবার্ষিকীতে আমরা এই শপথ গ্রহণ করেছি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী যাতে আওয়ামী লীগের জায়গা না পায় তার জন্য দল ও সংগঠনের নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে। দলের ওদিকে বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতা বিদেশে বসে সরকার পতনের ষড়যন্ত্র করছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের ঘটনা সম্ভব না। আজ জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্ধান প্রজন্ম ঐক্যজোটের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, জনভিত্তি নেই বলে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগের মাধ্যমে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার বাঁকা পথ খুঁজছে বিএনপি। জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতার পালাবদল আর কোন সুযোগ। সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে এদিকে মেজর অবসর সিনহা হত্যার জেরে কক্সবাজার জেলা পুলিশের আরো 1309 জন কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। আগে এসপি সহ শীর্ষ কর্মকর্তাদের বদলি করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলেছেন, আমরা নতুন করে শুরু করতে চাই, ভালো কিছু করতে চাই। এবার যাদের বদলি করা হলো তাদের মধ্যে আছে এসআই, এএসআই এবং কনস্টেবল। এই পর্যন্ত মোট 1340 জনকে বদলি করা হয়েছে বলে ডিআইজি জানিয়েছে। এর মধ্যে রয়েছে কক্সবাজারের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সহ শীর্ষ 8 কর্মকর্তা, 8 থানার ওসি সহ 34 পরিদর্শক, 158 জন এসআই, 92 জন এএসআই এবং 1050 জন নায়ক ও কনস্টেবল। তাদের সবাইকে চট্টগ্রাম রেঞ্জের বাইরে বদলি করা হয়েছে। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকত সিনহা হত্যা মামলার গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। গত 16 সেপ্টেম্বর কক্সবাজার পুলিশ সুপার এসপি এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। বুধবার কক্সবাজারের নতুন এসপি হিসেবে যোগ দিয়েছে মোহাম্মদ হাসানুজ্জামান। 21 সেপ্টেম্বর বদলি করা হয় অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার সহ 7 শীর্ষ কর্মকর্তাকে। আর বৃহস্পতিবার রাতে 8 থানার ওসি সহ 34 পরিদর্শককে বদলি করা হয়। ওইসব পদে নতুন কর্মকর্তাদের কেউ কেউ যোগ দিয়েছেন, অন্যরা 2-1 দিনের মধ্যেই যোগ দেবেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, কক্সবাজার পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে। আমরা চাই এখনকার পুলিশ যাতে সুন্দরভাবে কাজ করে, আর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইনের বাইরে যারা যাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা নতুন যোগ দিয়েছেন তাদের পেশাদারিত্ব ও সততার আমরা জোর দিচ্ছি। আগে অনেকে এখানে ঘুরে ঘুরে থাকে, আমরাও তার প্রমাণ পেয়েছি। জানা গেছে, মেজর অবসর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার তদন্তে প্রায় শেষ পর্যায়ে। জিজ্ঞাসাবাদ শেষ, আসামিদেরও গ্রেপ্তার করা হয়েছে। এই পর্যায়ে কক্সবাজার জেলা পুলিশ শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। পুলিশ সদর দপ্তর চাইছে পুরনো পুলিশ সদস্যদের কোনো ছায়া যেন কক্সবাজারে না থাকে। বিশেষ করে টেকনাফের অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ক্রস ফায়ার, বাণিজ্য ও মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ আছে। সেসব অভিযোগেরও তদন্ত হচ্ছে। এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, তদন্তকারীরা অক্লান্ত পরিশ্রম করছে, তবে তদন্তের এই পর্যায়ে আমাদের খুব সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। আমরা তখনই সন্তুষ্ট হব যখন সিনহা হত্যার বিচার পাব। কক্সবাজারে তখনকার এসপি এবিএম মাসুদ হোসেনকে আসামি করার প্রসঙ্গে তিনি বলেন, আমরা আদালতের আবেদন করেছিলাম, আদালত আবেদন নথিভুক্ত করে ফেলেছে, এটা তদন্ত কর্মকর্তার এখতিয়ার, তিনি চাইলে আসামি করতে পারেন। আমরা তো আর তদন্ত কর্মকর্তাকে প্রভাবিত করতে পারি না, তিনি কি করবেন না করবেন তিনিই জানেন, তারপরও তো আমাদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।